যেটির ভিত্তিতে সেটি হচ্ছে রেটিং কমেন্টসের ভিত্তিতে। এই সেটি কিভাবে করা হয় এটি আমাদের সামনে উপস্থাপন করবেন। আমাদের সামনে আছেন সালমা খাতুন শিলা, তিনি পাইকুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উনি বিষয়টি আপনাদের মধ্যে উপস্থাপন করবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন, আমি মোসাম্মদ সালমা খাতুন, সহকারী শিক্ষক পাইকুসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কামারখন্দ সিরাজগঞ্জ। আমি এই পর্যায়ে যারা আমাদের এই ওয়ার্কশপে যুক্ত হয়েছেন, আমাদের এই ওয়ার্কশপকে সফল করার জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে পর্যায়ে আমি যে প্রেজেন্টেশনটা উপস্থাপন করব সেটা হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন শিক্ষক বাতায়ন, টিচার্স পোর্টাল। তো শিক্ষক বাতায়নের যে ব্যবহারিক প্রয়োগগুলো, আমরা আসলে শিক্ষক বাতায়নে কী কী কাজ করি সেই কাজগুলোই আমি মূলত দেখাবো। তো সবাই আমার সাথে আন্তরিকতার সাথে যুক্ত থাকবেন এই আশাই করি। তো বেশ, তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো শিক্ষক বাতায়নের আমরা কীভাবে যুক্ত হব, আমি একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। আচ্ছা, এ পর্যায়ে আমরা যা শিখব, আসলে আমরা কীভাবে নিজ আইডি থেকে কন্টেন্ট আপলোড করব। আমাদের শিক্ষক বাতায়নে সবারই একটা আইডি আছে, আর যাদের আইডি নাই তারা অবশ্যই আইডি করে নেবেন। এখন অবশ্য শিক্ষক বাতায়নে একটু ঝামেলা হচ্ছে আইডি করা নিয়ে, আইডি এখন সম্ভবত নিচ্ছে না। তো যাদের আইডি করা আছে, আমরা আগে কি করব, আমরা কিভাবে নিজ আইডি থেকে কন্টেন্ট আপলোড করব। আমরা এই যে আমাদের পাওয়ার পয়েন্ট কন্টেন্ট, এইটা কিভাবে আমরা শিক্ষক বাতায়নে আপলোড করব সেটা দেখব। আমরা দেখব কিভাবে ব্লগ আপলোড করব। আচ্ছা, তারপরে আমরা দেখব যে শিক্ষক বাতায়নে কিভাবে আমরা ছবি আপলোড করব, কিভাবে অন্যের কন্টেন্টে রেটিং প্রদান করব, কিভাবে অন্যের কন্টেন্টে কমেন্ট প্রদান করব। আমরা শিক্ষক বাতায়নে মূলত এই কাজটাই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা কন্টেন্ট আপলোড করার পর আমাদের যে কন্টেন্ট আপলোড করলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যায় না। আমাদের এই যে যারা আমাদের শিক্ষক বাতায়নের সদস্য আছে, এরা প্রতিনিয়ত হাজার হাজার কন্টেন্ট কিন্তু শিক্ষক বাতায়নে আপলোড হচ্ছে। এখন আপনি যত বেশি এই কন্টেন্টগুলোতে গিয়ে রেটিং করবেন, কমেন্ট করবেন, তত বেশি আপনার আইডিটা কিন্তু ফোকাসিং হচ্ছে শিক্ষক বাতায়নে। তা আমরা রেটিংটাই হলো মূলত প্রধান এবং কমেন্ট করাটা, কারণ আপনি যখন অন্যর কন্টেন্টে গিয়ে একটা কমেন্ট করবেন তখন আপনার আইডিটা কিন্তু ওখানে শো করলো, অন্যজন যখন দেখলো তখন আপনার ওই আইডিতে গিয়ে সে আবার আপনার কন্টেন্টে কিন্তু কমেন্ট বা রেটিং করতে পারছে। তাছাড়া কিন্তু আপনার আইডি কেউ খুঁজে বের করে কিন্তু আপনাকে কেউ কমেন্টও করবে না, রেটিংও দিবে না। তো সেই ক্ষেত্রে আমরা যত বেশি কমেন্ট করব, যত বেশি অন্যের কন্টেন্টে রেটিং দেব, তত বেশি আমাদের কন্টেন্টগুলোও রেটিং পাবে। তারপর হলো আমরা কমেন্ট প্রদান করব। আচ্ছা, সেই কাজ করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা ডিভাইসে ক্রোম ব্রাউজার আছে, যার যার পছন্দ মতো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। কিন্তু আমরা যে ক্রোম ব্রাউজারটা সাধারণত আমরা বেশি পছন্দ করি, তো সেই ক্ষেত্রে আমরা এই যে ক্রোম ব্রাউজারে যদি আমরা ব্রাউজিং করি, প্রথমেই আমাদের এই সার্চ বার আসবে। আর এই সার্চ বারে আপনি যদি শিক্ষক বাতায়নে যে আমি বাংলায় লিখেছি, যদি বাংলায় লেখেন তাও চলে আসবে, যদি ইংরেজিতে লেখেন টিচার্স পোর্টাল www.teachersportal লেখেন তাও চলে আসবে, আবার যদি ওই যে ইংরেজি দিয়ে SHI শিক্ষক এভাবে লিখে যদি সার্চ দেন তাও কিন্তু চলে আসে। তো সেইভাবে আমরা যখন শিক্ষক বাতায়ন সার্চ দেব তখন আমাদের সামনে শিক্ষক বাতায়নের এই রকম একটা উইন্ডোজ চলে আসবে। তখন আমরা কি করব, আমরা এই যে এখানে আমার আইডি দেওয়া আছে, যার যার টিচার্স পোর্টালের যে আইডি, বাতায়নের যে আইডি, আমরা সেখানে একটা মেইল ব্যবহার করা হয় যেটা আমাদের বাতায়নের আইডি হিসেবে ব্যবহার করা হয়, আমরা সেই মেইলটা এখানে লিখব। আর এখানে দিব হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই যে এখানে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমি আমার আইডিতে প্রবেশ করব, শিক্ষক বাতায়নে আমার আইডিতে প্রবেশ করব। তারপর আমরা এই যে কীভাবে কন্টেন্ট আপলোড করব,
সেক্ষেত্রে আমার শিক্ষক বাতায়নে যখন আমি এইভাবে ঢুকবো, ঢোকার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক এইরকম একটা আইডি দিয়ে যখন লগ ইন করবেন, এই যে এইরকমই একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তখন এই যে পাশে আপনার ছবির পাশে, আপনার প্রোফাইল ছবির পাশে এখানে একটা ছোট্ট এরর মতো দেওয়া আছে, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে যেটা আসবে, আমরা ওই ছোট্ট এরোটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে আসবে হলো এইরকম একটা ইয়ে আসবে যে এখানে লেখা আছে কী কী ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ, শিক্ষক অগ্রযা, শিক্ষায় অগ্রযাত্রা, খবরদার। আমরা এইখান থেকেই এই সবগুলো আইটেম আমরা আমাদের আইডি থেকে আপলোড দিতে পারব। এখন আমরা যে কাজটা মূলত বেশি করি সে হলো কন্টেন্ট আপলোড। তো আমরা যদিও কন্টেন্ট আপলোডটাই বেশি করি, কিন্তু আমাদের এই যে প্রতিদিন আমরা একটা করে ব্লগ লিখতে পারি শিক্ষক বাতায়নে, তো এই ব্লগটা আসলে অনেকেই বুঝতে পারে না যে কীভাবে আসলে ব্লগ লিখব। আমরা যখন 2019 সালে, আমি মূলত যখন 2019 সালে শিক্ষক বাতায়নে কাজ করি, তখন আমরা ব্লগে মূলত হাই হ্যালো বা শুভ সকাল, শুভ রাত্রি এগুলো লিখলেই হয়ে যেত। কিন্তু এখনও যে ওয়ার্ডটার একটু সীমাবদ্ধ করে দিছে যে এত ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতেই হবে, তাছাড়া বাতায়নে ব্লগ আপলোড হয় না, সেক্ষেত্রে হলো ব্লগের এখন একটু ইয়া হয়েছে। তো আমাদের আমরা যদি কন্টেন্ট তৈরি, কিন্তু একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা কঠিন হলেও ব্লগ লেখাটা কিন্তু অত বেশি কঠিন না, কিন্তু আমরা সেই ব্লগটাই লিখি না। অথচ যে ব্লগটা প্রতিদিন লিখলে আপনার প্রোফাইলটা কিন্তু বারবার বারবার ব্লগ লিখলে শো হচ্ছে এবং আপনার প্রোফাইলটা আপডেট থাকছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্লগ লেখার ক্ষেত্রে একটু সক্রিয় হব। তারপরে যে চিত্র, তারপর চিত্র আমরা কিন্তু এই যে ঘর হামেশাই আমাদের প্রতিষ্ঠানে ছবি তুলি, বিভিন্ন শিক্ষামূলক, তারপর আমাদের শিক্ষার্থীর সাথে আবার আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা কিন্তু এই ছবি তুলে আমরা আমাদের ফেসবুকে ঠিকই শেয়ার করি, কিন্তু ফেসবুকে আপনার ফ্রেন্ড আছে ধরেন 3000, কিন্তু এখানে লক্ষ লক্ষ শিক্ষক আছে, কিন্তু আমরা শিক্ষক বাতায়নে এই কাজটা কেউ করি না বললেই চলে। আমরা প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিটা ফেসবুকে তুলে ধরতে পছন্দ করি, অথচ শিক্ষক বাতায়নে আমরা দিচ্ছি না। তো আমরা যদি ওই দিকে তো করবোই, ওটা সোশ্যাল মিডিয়া, কিন্তু আমরা যদি শিক্ষক বাতায়নে আমাদের প্রাতিষ্ঠানিক কাজগুলো আমরা যদি এইখানে ছবির মাধ্যমে যদি আপলোড করি, তাহলে আপনার প্রতিষ্ঠানে কী কী কাজ হচ্ছে এটা কিন্তু লক্ষ লক্ষ শিক্ষকের সামনে যাচ্ছে, ফেসবুকে কতিপয় শিক্ষকের সামনে যাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষকের সামনে যাচ্ছে। আর প্রেজেন্টেশন, যেটা মূলত আমাদের পাওয়ার পয়েন্ট কন্টেন্ট যেটা বলি, এই কন্টেন্টটা আমরা যখন আপলোড দিই সেইটা হলো আমরা যে এখানে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে প্রেজেন্টেশন, আমরা মূলত এই প্রেজেন্টেশনে ক্লিক করে আমরা আমাদের কন্টেন্টটা আপলোড করব আমাদের নিজ আইডি থেকে শিক্ষক বাতায়নে। আমরা যদি ভিডিও কন্টেন্ট, ধরেন আমাদের বিদ্যালয়ের কোনো ভিডিও থাকে, সেটাও কিন্তু আমরা শিক্ষক বাতায়নে ভিডিও কন্টেন্ট হিসেবে আপলোড দিতে পারি। তারপর প্রকাশনা, এখানে শিক্ষক বাতায়নে প্রকাশনা আছে, আপনি নিজের ইচ্ছা মতো কোনো কিছু প্রকাশ করলেন সেটাও আপনি এখানে দিতে পারবেন। তারপর ম্যাগাজিন আছে, উদ্ভাবনের গল্প আছে, আমরা আমাদের শিক্ষার্থী পর্যায়ে নতুন নতুন আইডিয়া উপস্থাপন করে সেই আইডিয়াগুলো আমরা এই যে শিক্ষক বাতায়নের উদ্ভাবনার গল্প হিসেবে আমরা আপলোড করতে পারি। আর আপনারা হয়তো জানেন যে শিক্ষক বাতায়নে প্রতি পাক্ষিকে সেরা উদ্ভাবক নির্ণয় যেটা করে, সেটা এই যে এই উদ্ভাবনের গল্প আপলোড করার মাধ্যমেই এখান থেকেই প্রতি পাক্ষিকে একজন করে সেরা উদ্ভাবক নির্মাণ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে আমাদের কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এইখানে আমরা শিরোনাম লিখব, তারপর আমাদের আমি এটা দেখাবো এই ক্রোমে গিয়ে সরাসরি দেখাবো। তো এইখানে আমাদের ছবি কন্টেন্ট চুজ করে আমরা এখানে কন্টেন্ট আপলোড দেব, আর এইখানে একটা কন্টেন্টের একটা ছবি দিয়ে আমরা এই যে নিচে সংরক্ষণ করুন এইখানে চাপ দিলে আমার কন্টেন্টটা আপলোড হয়ে যাবে। আর রেটিং কমেন্ট যে বিষয়টা, শিক্ষক বাতায়নের যখন আপনি অন্যর একটা কন্টেন্টে প্রবেশ করবেন তখনই আপনার সামনে আসবে ডাউনলোড, শেয়ার, তারপরে যে টুইট, তারপরে আসবে লাইক, রেটিং, কমেন্ট। এখন আমরা এখান থেকে লাইক দিব, অন্যর কন্টেন্টে লাইক দেব, রেটিংয়ে যখনই আমি ক্লিক করব তখন আমার সামনে এইরকম কন্টেন্ট রেটিংয়ের
পাঁচটা অপশন আপনি দেখতে পারবেন। আপনার কাজ হলো আপনি যদি মনে করেন যে কন্টেন্টটা এই এই পাঁচটা ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে আছে পারফেক্ট, তাহলে আমরা কি করব পাঁচটাতেই রেটিং দিয়ে আমরা জাস্ট যে বন্ধ করুন চাপ দিয়ে যদি আমরা ইন্টার চাপ দেই তাহলে আমার রেটিংটা পাঁচটা রেটিংটা সে পেয়ে যাবে। আর আমরা কমেন্ট করব যেখানে এই যে মন্তব্যের ঘর আছে এখানে আপনার কন্টেন্ট আসলে কেমন লাগছে সেই বিষয়ে আপনি এখানে লিখে ইন্টার চাপ দিলে আপনার কমেন্টটা চলে যাবে। আচ্ছা, এখন আমি শিক্ষক বাতানে সরাসরি প্রবেশ করে আমি এখন যেগুলো দেখালাম আমি ঠিক সেগুলোই আপনাদেরকে সরাসরি দেখাবো। আচ্ছা, আমি প্রথমে দেখেছিলাম যে আমি একটা ক্রোম ব্রাউজার আমি এখানে চুজ করছি। তো আমি ক্রোম ব্রাউজার যখনই ওপেন করব তখন কিন্তু আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন এই যে যারা বারবার ব্রাউজিং করে তাদের শর্টকাটে এখানে শিক্ষক বাতায়ন থাকে, আর যদি না থাকে তাহলে আমরা এইখানে কিন্তু ওই যে শিক্ষক বাতায়ন লিখে আমরা সার্চ দিলেও পেয়ে যাব। আপনারা যদি এইভাবে শিক্ষক বাতায়ন লেখেন তারপরেও কিন্তু শিক্ষক বাতায়ন চলে আসবে। এই যে শিক্ষক বাতায়ন লিখছি, আমাদের সামনে টিচার্স পোর্টাল শিক্ষক বাতায়ন এখানে চলে আসলো। আমি জাস্ট এইখানে ক্লিক করলে আমার শিক্ষক বাতায়ন আমার সামনে চলে আসবে। এখন এই যে আমার সামনে কিন্তু এখন শিক্ষক বাতায়ন আসছে, আমি আমার আইডিতে প্রবেশ করি নাই। এখন কি করব, আমার প্রথম যে কাজটা সেটা হলো আমার আইডিতে প্রবেশ করা। যাদের শিক্ষক বাতায়নে আইডি আছে তারা কি করবেন, তারা এই যে এইখানে ডান পাশে দেখেন লগ ইন নিবন্ধন একটা অপশন আছে, আমরা কি করব এই লগ ইনে যদি ক্লিক করি তাহলে আমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসলো। সেখানে আমরা আমাদের শিক্ষক বাতায়নের যে মেইলটা ব্যবহার করা হয়েছে আইডি হিসেবে আমরা এখানে সেই মেইলটা দিব। তো আমার আমি এখানে আমার মেইল দিচ্ছি, আচ্ছা এখানে আমি প্রবেশ করছিলাম জন্য আমার ইমেইলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করলো। তো আপনাদের অটোমেটিক্যালি যখন প্রথম প্রবেশ করবেন তখন কিন্তু শো করবে না, সেক্ষেত্রে কি আপনি আপনার মেইলটা এখানে লিখবেন, লিখে জাস্ট আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা লিখবেন। সাউন্ড হচ্ছে না, হচ্ছে তো? আচ্ছা বেশি যে, আচ্ছা এখানে আমরা কি করব এখানে হলো আমাদের পাসওয়ার্ডটা লিখব। আচ্ছা এখানে আমরা আমাদের পাসওয়ার্ড লিখব, আমি আমার পাসওয়ার্ডটা লিখছি। আচ্ছা পাসওয়ার্ডটা লিখে এই যে নিচে যে একটা সার্কেল আছে আমরা বেগুনি কালারের, আমরা এই সার্কেলটাতে জাস্ট ক্লিক করলেই আমরা আমাদের শিক্ষক বাতায়নের আমাদের যে নিজস্ব প্রোফাইল সেই প্রোফাইলে আমরা ঢুকে যাব। আচ্ছা দেখেন আমি আমার এই শিক্ষক বাতায়ন প্রোফাইলে কিন্তু ঢুকে গেলাম, আমি আমার শিক্ষক বাতায়ন প্রোফাইলে ঢুকে গেলাম। এই হলো আমার প্রোফাইল, আমার সামনে চলে আসলো। এখান থেকে আপনি কিন্তু যখনই কারো যে কারো প্রোফাইলে যদি ঢোকেন আপনি যে এগুলো কিন্তু তার প্রোফাইলে দেখতে পারবেন যে কয়টা কন্টেন্ট আছে, কয়টা ব্লগ আছে, কয়টি আছে। এখন আমার প্রোফাইলে ঢুকলেও আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কন্টেন্ট আছে 62টা, ব্লগ আছে 75টা, ছবি আছে 28টা, ভিডিও কন্টেন্ট আছে 53টা, আর অনলাইন স্কুল রুটিন আছে আমার 27টা। আচ্ছা আমরা যদি এই যে নিয়মিত আপলোড করতে থাকি তাহলে আমাদের প্রোফাইলেও এগুলো শো করবে, যে এগুলো আপলোড করবেন তার প্রোফাইলেও এই সংখ্যাগুলো শো করবে। তো এখন আমাদের যে কাজটা সেটা হলো আমি তো আমার প্রোফাইলে ঢুকেছি, এখন আমি আমার যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কন্টেন্ট যে আমি তৈরি করেছি সেটা কী করে আমি আপলোড করব। সেই আপলোড করার জন্য আমি এই যে এইখানে যে দেখেন অ্যারো আছে এই অ্যারোটাতে এখানে আসলে কিন্তু আমার সামনে এগুলো আসছে। তো আমি যদি আচ্ছা এখন আমি করব কি, আমি হলো আমার প্রেজেন্টেশন অর্থাৎ পাওয়ার পয়েন্ট কন্টেন্ট আপলোড দিব। আচ্ছা প্রথমে ব্লগই দেখাই। আচ্ছা আমি যদি ব্লগ আপলোড দিতে চাই আমি সেই ক্ষেত্রে এইখানে ব্লগে যদি ক্লিক করি,
আচ্ছা দেখেন, আমি এখানে ব্লগে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার সামনে এটা চলে আসলো। এখন আপনি যে ব্লগ লিখবেন, কি সংক্রান্ত আসলে লেখাটা লিখবেন, তার একটা শিরোনাম থাকবে। তো আপনি কি করবেন, এই শিরোনামের জায়গায় সেই শিরোনামটা লিখবেন, আর এইখানে হলো বিস্তারিত। এই যে বিস্তারিত, আগে আমরা বললাম যে এক লাইনে লিখলেও আমাদের আগে আপলোড নিছে, কিন্তু এইখানে বলছে 50 শব্দের বেশি হতে হবে। আপনি যে লেখাটা লিখবেন, এই লেখাটার জন্য অবশ্যই 50 শব্দের বেশি হয়। এখন আমি একটু ব্লগটা আপলোড করে দেখাবো। আমি একটা ব্লগ রেডি করে নিয়ে আসছি, সেটাই দেখাবো। আর একটা বিষয় যে আপনি যখন ব্লগ লিখবেন, যেহেতু 50 শব্দের বেশি, সেই ক্ষেত্রে আপনি যদি লাইভ লিখতে চান বা তাইনে গিয়েই লিখতে চান 50 শব্দ, সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কী করে, সেশন আউট হয়ে যায়। হ্যাঁ, যে আমি 50 শব্দ লিখতে আমার ভাবতে ভাবতে বা লিখতে লিখতে অনেকটা সময় চলে যায়, সেক্ষেত্রে হলো আমাদের সেশনটা আউট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে আমি যেমন এইখানে আলাদা করে লিখে নিয়েছি, এরকম আলাদা করে যদি লিখে নিতে পারেন, যে আলাদা করে লিখে নিলাম, পরে আমি জাস্ট এই যে এখান থেকে জাস্ট এই যে আগে শিরোনাম কপি করলাম, আমরা সেই ক্ষেত্রে কী করবো, আমরা এই যে শুধু এইখানে হলো কপি করে এনে আমি যদি এখানে পেস্ট করি, এই যে আমার শিরোনামটা কিন্তু পেস্ট হয়ে গেল। এখন অনুরূপভাবে আমরা আবারও হলো আচ্ছা, এখন আমি ব্লগের শিরোনাম লিখেছি, এখন আমার কাছে বলছে যে 50 শব্দের ভিতরে ব্লগ কমপ্লিট করতে হবে। তাহলে আচ্ছা, আমার তো সময় কম, তো সেই ক্ষেত্রে এই যে ব্লগ আমার লেখা আছে, আমি একটু তাড়াতাড়ি করে দেখি পারি কি না। কপি করলাম লেখাটা, কপি করে আমি জাস্ট পেস্ট করব। আচ্ছা, আমি যে 50 শব্দের বেশি এইখানে জাস্ট পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করলে এইখানে আবার যে একটা ছবি দিতে পারেন ব্লগ বিষয়ক। আচ্ছা, আমি ছবি না দিয়েই, স্যার ছবি ছাড়া ব্লগ পোস্ট হবে না, ছবি দিতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে আচ্ছা ছবি দিচ্ছি। এই যে এইখানে একটা ছবি দিতে হবে, সেই ক্ষেত্রে আমার এখানে একটা ছবি, এই যে আমার ওই সংক্রান্তই মানে রিলেটেড একটা ছবি আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি এই যে সংরক্ষণ করলে আমার ব্লগটা এখানে সংরক্ষণ হয়ে যাবে। দিলাম তো, দিয়েছি তো স্যার, হয়ে গেছি, হয় নাই হওয়ার তো কথা, কেন হলো না, ইয়া কি বৈধ ফাইল নয়, ওই ছবিটা ই ধরছে স্যার, না ওই ছবিটা বৈধ ধরে নাই, না রিলেটেড ছবি দিছি স্যার, ওটা রিলেটেড ছবি ছিল, ও সরি স্যার, ওটা ফাইল, হ্যাঁ ভুল করছি, সরি স্যার, ওটা হলো এই যে এইখানে ছবি, সরি, হ্যাঁ এখন তো এটা রিলেটেড ছবি করা আছে, এই যে ছবিটা দিয়ে আমরা জাস্ট সংরক্ষণে ক্লিক করলে আমাদের এই ব্লগটা আপলোড হয়ে যাবে। তাড়াতাড়ি রিলেশন ভালো হয়েছে, হয়েছে, এই যে আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে, আমাদের ব্লগটা কিন্তু সম্পন্ন হয়ে গেল। এখন যে বিষয়, আমাদের মেইন বিষয় হলো কন্টেন্ট আপলোড, অর্থাৎ প্রেজেন্টেশন। স্যার একটু সময় বাড়াই দেন, কী করার, আমরা তো আসছি লেটে, তো সেই ক্ষেত্রে আমরা যে যখন কন্টেন্ট, এইখানে আমাদের কী করতে হবে, শিরোনাম লিখতে হবে, তো শিরোনাম আচ্ছা, আমি ওয়ার্কশপের উপর আমার কন্টেন্ট, এই জন্য এবার ঠিক আছে, আচ্ছা এই যে ওয়ার্কশপ লিখলাম, এখন আমার কন্টেন্টটা
সাধারণ শিক্ষা না মাদ্রাসা যে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই টাইপটা নির্বাচন করে দিবেন। আমি সাধারণ শিক্ষা দিলাম, এখন এখানে যে শ্রেণী দিতে হয় আপনার কন্টেন্টটা যে শ্রেণীর উপর নির্দিষ্ট করা, আমার যেহেতু এটা একটা ওয়ার্কশপের উপর আমি এমনি একটা শ্রেণী নির্বাচন করলাম, আমি এই যে পঞ্চম দিয়ে দিলাম। আর এইখানে আমি মানে কোন সাবজেক্টের উপর আপনার কন্টেন্টটা তৈরি করা, আপনি সেই সাবজেক্টটা হলো চুজ করবেন। আমার তো এটা সাবজেক্ট রিলেটেড না, তাই আমি এমনি একটা সাবজেক্ট দিয়ে দিলাম। আর অধ্যায় আপনার কন্টেন্টটা কোন অধ্যায় থেকে করছেন আপনি সেই অধ্যায়টা সিলেক্ট করবেন, আমি এমনি একটা অধ্যায় সিলেক্ট করলাম। এখন চুজ এ ফাইল, আপনি হলো এইখানে আমার যে কন্টেন্ট সেই কন্টেন্টটা আমার এইখানে হলো দিতে হবে। তো কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন এখানে কিন্তু বাইন্ডিংস আছে যে আমরা 10 MB বেশি, আমার কন্টেন্টটা যদি 10 MB বেশি হয় আমি কিন্তু কন্টেন্টটা আপলোড দিতে পারবো না, সেই ক্ষেত্রে আমাকে এখানে 10 MB কম একটা কন্টেন্ট দিতে হবে। আমি এই কন্টেন্টটাই দেব। এখন কন্টেন্টটা কোন বিষয়ের উপর লেখা করা সেটা হলো বিস্তারিত এইখানে দিতে পারেন। আর বিস্তারিতর ক্ষেত্রে আপনি একটা সুবিধা গ্রহণ করতে পারেন যে আপনি কন্টেন্ট একটা রেডি করেই ফেলেছেন, তো সেই ক্ষেত্রে কন্টেন্ট রেডি করতে গেলে অবশ্যই কিছু শিখনফল লেখা থাকে, আপনি সেই শিখনফলগুলোও কিন্তু এইখানে দিতে পারেন। তো আপনি সেই শিখনফলগুলো এখানে লিখবেন, আমি লিখলাম না, এটা কি মাস্ট বি প্রেজেন্টেশনের বিস্তারিত কি অবশ্যই দেওয়া লিখবেন। আচ্ছা, এই যে বিস্তারিত আপনি যদি ওই কন্টেন্টের শিখনফলগুলোও যদি কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, হয়ে গেল। সেক্ষেত্রে কন্টেন্টের একটা ছবি আপনি এখানে একটা ছবি দিতে পারেন, ছবির ক্ষেত্রে আমি এই ছবিটাই দিলাম যেহেতু। আচ্ছা, এখন এই যে জাস্ট সংরক্ষণে যদি আমি ক্লিক করি আমার কন্টেন্টটা কিন্তু আপলোড হয়ে যাবে, একটু সময় লাগবে যেহেতু নেটের ব্যাপার। এ দেখেন আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে, তাহলে আমার কন্টেন্ট আপলোড হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব এখন হলো কি করে আমরা অন্যের কন্টেন্টে রেটিং দেব। সেক্ষেত্রে শিক্ষক বাতায়নে এই যে আপনারা যদি এই যে এখানে কন্টেন্ট আছে, তো কন্টেন্টের এই যে আপনি যদি প্রেজেন্টেশনে যান, এই প্রেজেন্টেশনে গেলে আপনি দেখতে পারবেন যে প্রতিদিন শিক্ষকরা যত কন্টেন্ট আপলোড করতেছে এখানে প্রতিদিনের যে কন্টেন্টগুলো আছে এই মোট কন্টেন্ট কিন্তু আপনার সামনে সিরিয়ালি চলে আসবে। তো এখানে এই যে আমার সামনে কিন্তু চলে আসছে, আমি যে কন্টেন্টটা আপলোড দিলাম এই মুহূর্তে দিয়েছি, এই জন্য আমার কন্টেন্টটাই কিন্তু এখন ফার্স্ট শো করছে শিক্ষক বাতায়নে। এই যে দেখেন আমি এই মুহূর্তে এই কন্টেন্টটা আপলোড দিয়েছিলাম, সেই জন্য আমার কন্টেন্টটা এই মুহূর্তে এখানে চলে আসছে, এটা কিন্তু 1 মিনিট পরেই আর এখানে থাকবে না। অন্য কেউ কন্টেন্ট যদি আপলোড দেয় তার কন্টেন্টটা প্রথমে চলে আসবে, এই যে আমার আগে যিনি কন্টেন্ট আপলোড দিয়েছেন তার কন্টেন্ট কিন্তু এইটা। সেই ক্ষেত্রে কি হলো ইয়ামিন ভাই, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, হ্যালো না হ্যালো ইয়ামিন ভাই, ডিভাইসের চার্জ নাই নাকি? আচ্ছা এমনি চালাই, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করেন সময় নেই। আচ্ছা দেখেন, তাহলে আমি আমার কন্টেন্টটাতে না গিয়ে যেহেতু এটা প্রথমে আপনাদের সামনে এখনই আপলোড দিলাম, আমি অন্যের কন্টেন্টে যাব। এখানে প্রচুর কন্টেন্ট আছে, এই যে প্রচুর কন্টেন্ট আছে, এগুলো হলো যে সামনে যেটা আছে এগুলো হলো আজকে এই মুহূর্তে যারা আপলোড দিছে তাদের কন্টেন্টগুলো আমরা পাচ্ছি। আমরা সিরিয়ালি প্রতিদিন যদি এই কন্টেন্টগুলো আপলোড দিতে রেটিং করতে থাকি তাহলে আমাদের বাতায়নের যে আমাদের নিজস্ব আইডিটা এটা সমৃদ্ধ হবে। তো সেই ক্ষেত্রে আমি যে স্যার কন্টেন্ট আপলোড দিয়েছেন আমার আগে কিছুক্ষণ আগে, আমি ওনার কন্টেন্টটাই ওপেন করলাম। তো আমরা এইভাবে যদি কন্টেন্টের উপরে ক্লিক করি